হাই গাইস আজকে আপনাদের সামনে আলোচনা করবো যে হাউ ওয়ার্ক ইথেরিয়াম ইথেরিয়ামটি কীভাবে কাজ করে চলেছে এবং ইথেরিয়ামটি মার্কেটে এসে বিটকয়েনের থেকে কী ভালো কাজটি করছে সে সম্পর্কে আপনাদের একটু নলেজ দেবো যেখানে আপনারা যদি ইন ফিউচার যদি ইনভেস্ট যদি করতে চান তাহলে কিন্তু আপনাদের একটি পজিটিভ ওয়ের নেগেটিভ দিক দুটো দিক আমি দেখিয়ে আপনাদের কাছে এক্সপ্লোর করবো চলো এ সম্পর্কে আলোচনা করি অ্যাকচুয়ালি ইথেরিয়াম হচ্ছে টোটাল তিনটি ব্লক চেনের মধ্যে অবস্থিত কিন্তু এখানে জানতে হবে বিটকয়েন কিন্তু টোটাল একটি ব্লক চেনের মধ্যে অবস্থিত তাহলে বিটকয়েন আর ইথেরিয়াম সব থেকে বেশি পপুলার হচ্ছে বিটকয়েন তারপরে নেক্সট প্রসেসে আসে কে ইথেরিয়াম কিন্তু বিটকয়েন শুধু কাজ করে চলেছে ব্লক চেনের উপরে শুধু একটাই জিনিস যেটা হলো ব্লক চেন কিন্তু এখানে ইথেরিয়াম যদি আপনারা যদি দেখেন ইথেরিয়াম কাজ করে চলেছে তিনটি ব্লক চেনের প্রক্রিয়ার মাধ্যমে যেটা হচ্ছে এই বিটকয়েনেরই মডার্ন ও একটি ডেভেলপ প্রজেক্ট যেখানে বিটকয়েন থেকে অনেকটা বেশি ও সবাইকে ইনভেস্ট করতে ও সবাইকে মাইনিং করার জন্যে অনেকটা সহযোগিতা করে থাকে এর পয়েন্টটা কি সেটা আপনাদের জানতে হবে বিটকয়েন শুধু কাজ করছে কি ব্লক চেনের উপরে অল বিটকয়েন বেস হচ্ছে ব্লক চেনের উপরে বেস করে কাজ করছে কিন্তু ইথেরিয়াম কাজ করছে তিন টাইপ অফ ব্লক চেন বেস করে একটি হলো স্মার্ট কন্ট্রাক্ট দ্বিতীয়টি হলো স্টোরেট আর তিন নম্বরটি হলো ব্লক চেন অ্যাকচুয়ালি এই ব্লক চেনটা আপনারা হয়তো শুনেছেন যেটা বিট করে থাকে যেটা হচ্ছে চেন রিয়েকশানের মাধ্যমে অল প্রসেসটা কাজ করে থাকে কিন্তু এই স্মার্ট কন্ট্রাক্ট এই স্মার্ট কন্ট্রাক্ট কিন্তু এর মধ্যে কিন্তু ইথেরিয়ামের সব থেকে একটি বড় পজিটিভ দিক যেটা দেয় এই স্মার্ট কি আপনাদের জানতে হবে এই এই স্মার্ট কন্ট্রাক্ট কিন্তু অ্যাকচুয়ালি ইথেরিয়ামের সম্পর্কে আপনারা যদি কখনো যদি এর যদি পেজের ওপরে যদি কিছু নাম কি বা কোনো কিছু যদি অ্যাড করতে চান এর এর ব্যবসাইটের মধ্যে যদি নিজের যদি কিছু একটা দিতে চান তাহলে কিন্তু এখানে স্মার্ট কন্ট্রাক্ট মানে তোমার কিছু নিজস্ব মানে যে খুলবে এর অ্যাকাউন্টটা এর মাইনিংটা করবে সে কিন্তু নিজের সম্পর্কে কিছু ইনফ ইনফরমেশান দিয়ে ও নিজের মতামত দিয়ে এতে কিন্তু কিছু পরিবর্তন করতে পারে কিংবা রিকোয়েস্ট পাঠাতে পারে এটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট মাঝখানেরটি যেটা হলো সেটা হলো স্টোরেজ এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে টু একটা প্রজেক্টের ওপরে নির্ভর করে এই টু পয়েন্ট জিরো প্রজেক্টটা কি এটা হচ্ছে যখন আপনারা ইথেরিয়ামটিকে যখন মাইনিং করেন সব থেকে কম ইলেকট্রিসিটির ওপরে এটা ডিপেন্ড করে ও আপনাদের মাইনিংয়ের একটি প্রসেস প্রক্রিয়া ও আপনাদের সফলতা দেয় প্লাস এর মাইনিং করতে বিটকয়নের থেকে অনেক কম আপনাদের খরচ হয় এটা হচ্ছে আপনাদের জানতে হবে বিটকয়েন কিন্তু চলছে পেয়ার টু পেয়ার আর আর ইথেরিয়ামও চলছে কিন্তু পেয়ার টু পেয়ার তাহলে অ্যাকচুয়ালি বুঝলেন না কি তাহলে চলো আরও একটু সহজ সরল ভাষায় আপনাদের বোঝায় যেটা হচ্ছে বিটকয়েন ভার্সেস ইথেরিয়াম এই দুটো জিনিসের বোঝালেই আপনারা বুঝতে পারবেন একটা জিনিস আপনারা যদি দেখেন লক্ষ্য করেন যে বিটকয়েন কিন্তু মার্কেটে এসেছিলো দু হাজার সালে কিন্তু ইথেরিয়াম মার্কেটে আসে দু সালে থেকে দু সালে কিন্তু ইথেরিয়াম যে মার্কেটে যে এসেছিল সে কিন্তু বিটকয়েনের ব্লক চেনকে ফলো করে এসেছিল। কিন্তু এখানে একটা জিনিস দেখার মতো আছে বিটকয়েন কিন্তু মার্কেটের কিন্তু ভ্যালুটা কিন্তু অনেকটা হাই যেটা ইথেরিয়ামের থেকে কারণ আপনারা যদি একটি যদি বিটকয়েন যদি কিনেন সেখানে ইথেরিয়াম এই বর্তমান যুগে পনেরোটি কিন কিনতে পারবেন তাই ইথেরিয়ামের মার্কেটটা একটু ডাউন কিন্তু বিটকয়েনের মার্কেটটা অনেকটা হাই তাই মার্কেটের মধ্যে বিটকয়েনের ভ্যালুটা এতটা যে হাই ও অনেকটা বেশি ওঠানামা করে এই ওঠানামাটা যে বিটকয়েনের ভ্যালুটা কেন এত করে তার পিছনে কিন্তু কিছু কারণটা আছে সেই কারণটা কিন্তু আপনাদের জানতে হবে কিন্তু এখানে একটা জিনিস পজিটিভ দিকটা কোথায় সেটা হচ্ছে ইথেরিয়ামে ইথেরিয়ামে হচ্ছে ভিক্টোরিক বুটেরিয়া একে কিন্তু ডাইরেক্ট সবাই দেখছে প্লাস এর সঙ্গে কনভারসেশনের মাধ্যমে অনেকে কিন্তু কোথাও বলেছে তাই এই ইথেরিয়ামকে কিন্তু অনেকটা বেশি লোক প্রেফার করে তাই কিন্তু পজিটিভ দিকটার জন্যেই ইথেরিয়ামের কিন্তু গ্রাফটা কিন্তু বেশি ওঠানামা করে না একটা নির্দিষ্ট একটা পার ডে লেভেলের মধ্যে থাকে ইথেরিয়ামের কিন্তু গ্রাফটা কিন্তু আপনারা যদি দেখেন বিটকয়েনের গ্রাফ বিটকয়েনের গ্রাফটা কিন্তু অনেকটা হাইলি এবং খুব দ্রুত সহকারে খুব তাড়াতাড়ি ওপরে ওঠে তাড়াতাড়ি ওপরে নিচে ওঠানামা করে থাকে এর ফলে প্রাইজের অনেক কিন্তু ওঠানামা ও আপনারা দেখতে পান এটা আপনারা শর্টকাটে জানতে পারলেন এবার চলুন আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেয় বিটকয়েনের কিন্তু মাইনিংয়ের লিমিট আছে টোয়েন্টি মিলিয়ন মানে টোয়েন্টি ওয়ান মিলিয়ন যখনই শেষ হয়ে যাবে এই বিটকয়েনটি কিন্তু বিটকয়েনের যে ব্লক চেন আছে ব্লক চেনের মধ্যে কিন্তু রোলিং হতে থাকবে কিন্তু এখানে ইথেরিয়ামের কিন্তু একটা পজিটিভ দিক কী যে ইথেরিয়াম আছে আনলিমিটেড মাইনিং মানে আপনি এতে মাইনিংটা করে শেষ করতে পারবেন না এতে আনলিমিটেড মাইনিং প্লাস এতে আপ আপডেট করা যায় কিন্তু বিটকয়েনকে আপডেট করা যায় না এটা হচ্ছে ওল্ড প্রসেস ও এটা হচ্ছে একটি ব্লক চেনের রিয়োকশান যেখানে কেউ কিছু একে পরিবর্তন করতে পারবে না ও এর মধ্যে কিছু নতুন কিছু ক্রিয়েট করতে পারবে না যেটা ওল্ড আছে তার তার বেস হিসাবে বিটকয়েনটা কিন্তু কাজ করবে ইথেরিয়াম কিন্তু তা নয় ইথেরিয়াম কিন্তু নিজেকে আপডেটও করতে পারবে প্লাস তিনটি কিন্তু স্পেশাল বেসের মাধ্যমে এই কাজ করবে তাই ইথেরিয়াম কিন্তু আনলিমিটেড একে মাইনিং করার কোনো লিমিট নেই আপনি যথা খুশি ইচ্ছা এতে মাইনিং করতে পারেন কিন্তু বিটকয়েনের লিমিট যেহেতু টোয়েন্টি ওয়ান মিলিয়ন রয়েছে এখানে টোয়েন্টি মিলিয়ন অলরেডি কিন্তু মাইনিং হয়ে গিয়েছে এটা আপনাদের জানতে হবে এটা হচ্ছে বিটকয়েন ও ইথেরিয়ামের পজিটিভ দিক আরেকটা জিনিস বিটকয়েন কিন্তু আপনারা যখন কোনো অনলাইনে ট্রানজেকশান করেন সেখানে কিন্তু প্রায় টেন মিনিট থেকে টুয়েলভ টুয়েলভ মিনিট আপনাদের কিন্তু নিয়ে নেয় এটা জানতে হবে বিটকয়েনের এনি ট্রানজেকশনের সময়সূচি হল দশ মিনিট থেকে বারো মিনিট কিন্তু এখানে আরেকটা হচ্ছে ইথেরিয়ামের পজিটিভ দিক কি যে আপনি ইথেরিয়ামের যখন কোনো কিছু যখন মানি থেকে শুরু করে কোনো কিছু যখন ম্যাসেজ ট্রান্সফার কিবা কোনো কিছু মানি ট্রানজেকশন করেন তখন কিন্তু জাস্ট টেন সেকেন্ড থেকে টুয়েলভ সেকেন্ড নেয় এটা এটা ইথেরিয়ামের কিন্তু সব থেকে একটি বড়ো পজিটিভ দিক যেটা ইথেরিয়ামকে সবাই বেশি প্রেফার করে ও বর্তমান যুগে সবাইকার মনে হয় যে ইথেরিয়াম কিন্তু বিটকয়েনকে ওভারটেক করবে আরেকটা জিনিস বিটকয়েন কিন্তু শুরু হয়েছিল দু সালের মধ্যে মার্কেটের কিন্তু এসেছিল দু সালে কিন্তু আস্তে আস্তে এটি প্রাধান্য পায় ও মার্কেটের মধ্যে আসে কিন্তু ইথেরিয়াম শুধু লঞ্চ করেছিল দু সালে ইথেরিয়ামের স্টার্টিং হচ্ছে দু সালে মার্কেটের মধ্যে এসেছিল তেরো সালে ও নিজেকে বিল্ড করেছে ও মার্কেটের মধ্যে প্রকাশিত করেছিল দু সালে এটা আমাদের জানতে হবে তাই বিটকয়েন হচ্ছে ওল্ড আর ইথেরিয়াম হচ্ছে নিউ বিট ইথেরিয়াম হচ্ছে বিটকয়েনের ব্লক চেনকে ফলো করে নিজেকে ডেভেলপ করে একটি প্রক্রিয়া চালু করে সেটা কানেডিয়ান ও রাশিয়ান মিলে এ সেটা হচ্ছে ইথেরিয়ামকে ইথেরিয়ামকে শুরু করে কিন্তু বিটকয়েন হচ্ছে নিজেই একটি ব্লক চেন তাই ইথেরিয়াম হচ্ছে এই ব্লক চেনকে কপি করে নিজে ডেভেলপ করে ও নিচে নতুন নতুন প্রসেসের মাধ্যমে একটি ক্রিয়েট করে ব্লক চেন এটা হচ্ছে ইথেরিয়াম আরেকটা জিনিস ব্লক চেন কিন্তু বিটকয়েন যখন মার্কেটে এসেছিলো তখন কিন্তু এর লক্ষ্যটা ছিল গোল্ড ডায়মন্ড জিনিসের ওপরে বেস করেই বিটকয়েন কিন্তু মার্কেটে এসেছিল এবং এই বিটকয়েনের লক্ষ্য ছিল গোল্ডের পরিবর পরিবর্তে তারা যেন সবাই বিটকয়েনকে প্রেফার করে ও বিটকয়েনকে যেন ব্যবহার করে এটা কিন্তু মার্কেটের মধ্যে তাদের কিন্তু মেন প্ল্যানিং ছিল ঠিক তাই বিটকয়েনের মেন প্ল্যানিং হলো গোল্ড ও ডায়মন্ড ও ব্রোঞ্জ ও রূপা যত কিছু আছে সব কিন্তু পরিবর্তে যাতে তারা বিটকয়েনটাকে বেশি ব্যবহার করে এটা হচ্ছে বিটকয়েনের মেন হচ্ছে প্ল্যানিং কিন্তু এখানে ইথিরিয়ামের প্ল্যানিংটা কী সেটা আপনাদের জানতে হবে এখানে ইথেরিয়ামের প্ল্যানিংটা হলো যে তারা মার্কেটের মধ্যে যত ট্রানজেকশন চলছে শেয়ার মার্কেটে ফরেক্স মার্কেটে সেই ট্রানজেকশানটাকে সুযোগ সুবিধাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এবং বিটকয়েনের থেকে আরও ফাস্ট ও সময়সূচিকে কমিয়ে এবং তাকে খুব ফাস্ট ট্রানজেকশন করা ও সেটাকে আপডেট করে একটি মার্কেটে নিয়ে আসা এটা হচ্ছে ইথিরিয়াম মেন হচ্ছে এটা কাজ তাই ইথিরিয়াম কিন্তু বেশ পুরোপুরি মার্কেটের শেয়ার মার্কেট ও ফরেক্স মার্কেট মার্কেটে যে শেয়ার বাজার আছে ওদের ট্রানজ্যাকশানের উপরে কিন্তু ইথেরিয়ামটা কিন্তু বেস হয়েছে বিটকয়েন বেস হয়েছে গোল্ড এবং ডায়মন্ড ও প্লাটিনামের ওপরে কিন্তু বেস হয়েছে হাই গাইস আপনারা হয়তো শুনেছেন যে এস গোবাল যেখানে আপনারা ডিপোজিট করে মাসে এইট পার্সেন্ট আর্নিং করতে পারেন যেখানে আপনাদের মাস হাজার হাজার ডলার ডিপোজিট করে এইট পার্সেন্ট আর্নিং করতে পারবে সেই হাজার ডলার ডিপোজিট করাটা আপনাদের কাছে অনেকটা ও প্রায় হান্ড্রেড পারসেন্ট সেফটি হয়ে যাবে তাই সময়টাকে নষ্ট না করে নিজের সময়ের সাথে সাথে নিজের রোজগারটা বাড়িয়ে ফেলুন আপনারা হয়তো জানেন সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের সাথে সাথে নিজেকে রোজগারটা বাড়িয়ে করতে পারলে আপনাদের পাশে যারা আছে তারা কিন্তু যখন নিজেকে ডেভেলপ করবে আপনি তখন চুপচাপ কিন্তু দেখে সেটাকে নিজেকে পরিবর্তন করতে পারবে না তাই সময় নষ্ট না করে নিজের ডিপোজিট করে নিজের আর্নিংটা বাড়িয়ে ফেলুন কারণ এখানে এসডিএফ বলেছে তারা কিন্তু অক্টা এ ডিপোজিট করে জাস্ট এসডিএফ এক্সের কিন্তু লিঙ্কটাকে অ্যাড করে নিজের ডিপোজিটটা করে নিজেকে ও আর বাড়িয়ে নিতে পারেন হাই গাইস যারা এ সম্পর্কে ডিপোজিট করতে চায় ও অক্টা এফেক্সের সঙ্গে এসডিএফএক্সে লিঙ্ক করতে চায় তারা আমার নিচে লিঙ্কটা পেয়ে যাবেন এবং যারা ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে চায় কিংবা আমার সঙ্গে যোগাযোগ করে আরও কিছু ইনফরমেশন নিতে চায় ও অ্যাকাউন্ট খোলার জন্য ইচ্ছুক হয়ে থাকে তারা কিন্তু আমাকে কন্ট্রাক্ট করে যোগাযোগ করতে পারেন আরও কিছু জানার থাকলে আমাকে ফোন করে জেনে নিতে পারেন আপনারা আমার ফোন নাম্বারটা ঠিক কমেন্ট বক্সের নিচে পেয়ে যাবেন চলো আমরা ঘুরে যাই আসল আমাদের বিষয়তে তাই আপনাদের জানতে হবে বিটকয়েন যেটা আছে বিটকয়েন যেটা আছে সেটা ইথেরিয়ামের সঙ্গে বর্তমানে মানে এখন মানে আজকের বাজারের রেটটা কত আপনাদের ওটা জানতে হবে বিটকয়েনের কিন্তু আজকে বাজারের রেট এক লাখ পঞ্চাশ হাজার আজকে বর্তমান বাজারে রেট তাই আপনারা যদি বিটকয়েনের প্লাস ইথেরিয়ামের যদি গ্রাফটা যদি দেখেন সেখানে দেখতে পাবেন যে খুবই কম ওদের গ্রাফের কিন্তু ডেভেলপমেন্টটা রয়েছে তাই আমরা চলে যাব দু সালের দিকে যখন ইথেরিয়ামটি স্টার্টিং হয়েছিল দু হাজার ষোলো সালে যখন যাবেন তখন দেখতে পাবেন যে একটি বিটকয়েন দিয়ে আপনি সাতান্নটি থেকে আঠান্নটি ইথেরিয়াম কিনতে পারবেন যখন দু হাজার ষোলো যখন লাস্টের দিকে আসে সেপ্টেম্বর অক্টোবর তখন দেখতে পাবে হঠাৎ ইথেরিয়ামের ভ্যালুটা এতটা কমে যায় যে একটি বিটকয়েন দিলে আপনি একশোটি ইথেরিয়াম পাবেন এর মানেটা কি আপনারা হয়তো শুনেছেন দু সালে যখন ইথেরিয়ামকে হ্যাক করে নিয়েছিল প্লাস প্রায় সিক্সটি মিলিয়ন ডলার মানে প্রায় ষাট মিলিয়ন ডলার প্রায় হ্যাক করে নিয়ে চলে গিয়েছিল ইথেরিয়ামের তাই এখানে ইথেরিয়াম কিন্তু অনেকটা নিজেকে তার নিজের প্রাইসটা কিন্তু অনেকটা নিচে নেমে যায় এর ফলে আপনারা হয়তো দেখেছেন দু হাজার ষোলো সালের লাস্টের দিকে একটি বিটকয়েন দিলে আপনারা আপনারা একশোটি ইথেরিয়াম কিনতে পারবেন আপনারা হয়তো দেখেছেন তারপরে কিন্তু আস্তে আস্তে এই গ্রাফটা কিন্তু আবার নিচে নিচে নেমে যায় ও ইথেরিয়াম কিন্তু তার কিন্তু এই হ্যাকিংটাকে কন্ট্রোল করে মানে এটা ইথেরিয়ামের যে কি প্রবলেমটা ছিল সেটা কিন্তু তাদের স্টাফের মধ্যে ও তাদের কাস্টমারের মধ্যে কিছুটা ফল্টের জন্য এই প্রবলেমটা শুরু হয়েছিল কিন্তু এই প্রবলেমটা কে করেছিল। এটা না ধরার কারণে ইথেরিয়াম কিন্তু এখানে দুটো প্রজেক্ট শুরু করে আবার যেটা হলো ইথেরিয়াম আর আর নেক্সটটা হলো ক্লাসিক ইথেরিয়াম তাই এখানে ক্লাসিক ইথেরিয়ামটা হচ্ছে বর্তমান ও এখনকার দিনে সবাই ব্যবহার করে তুমি যে যেটা ছিল শুধু ইথেরিয়াম সেটাকে এখন খুব কম লোক ব্যবহার করে ক্লাসিক ইথেরিয়ামটাকে সবাই বেশি ব্যবহার করে ও মাইনিং করে এর ফলে দু হাজার ষোলো সালে লাস্টের দিকে এর প্রাইসটা প্রায় একটি বিট কয়েন দিলে আপনি একশোটি ইথেরিয়াম পাবেন তারপরে কিন্তু এর প্রাইসটা কিন্তু হঠাৎ করতে আবার নেমে যায় প্রায় সেখানে দু হাজার সতেরো দু হাজার আঠেরোতে আপনারা দেখতে পাবেন একটি বিটকয়েন দিলে তেইশটি ইথেরিয়াম কয়েন পাবেন চব্বিশটি ইথেরিয়াম কয়েন পাবেন একুশটি ইথেরিয়াম কয়েন পাবেন দু হাজার আঠেরো থেকে একুশ আস্তে আস্তে প্রায় চোদ্দোটি ইথেরিয়াম কয়েন মানে ইথেরিয়ামের বাজারটা খুবই স্ট্রংলি ও নিজেকে স্থায়িত্ব করে রেখেছিলো আরেকটা জিনিস আপনারা যখন দেখবেন যে দু সালে যখন আসছে তখন কিন্তু এই ইথেরিয়াম কিন্তু নিজের একটা কন্ট্রোল করে রেখেছে যে কন্ট্রোলটা কি যে এই কন্ট্রোলটা হচ্ছে ইথেরিয়াম কিন্তু তার মার্কেটের মধ্যে ভ্যালুটা যে এতটা বেশি ওঠানামা করে না যেটা বিটকয়েনের মতো কিন্তু ওঠানামা করছে জাস্ট এক লাখ পঞ্চান্ন হাজার এক লাখ চল্লিশ হাজার এক লাখ তিরিশ হাজার জাস্ট হাজারের মধ্যে ডিফারেন্টটা হচ্ছে আপনারা দেখতে পাবেন তাই বিটকয়েনকে দেখতে পাবেন যে একটি যখন আপনারা বিটকয়েন দিচ্ছেন তখন কিন্তু চোদ্দোটি ইথেরিয়াম হচ্ছে চোদ্দো পয়েন্ট তেরোটি চোদ্দো পয়েন্ট পঞ্চাশটি মানে পয়েন্টের উপরে চলছে কিন্তু একবার ষোলো থেকে সতেরোটি এরকম কিন্তু হয়ে যাচ্ছে না এটা কিন্তু ইথেরিয়াম কিন্তু তার নিজ নিজের ডেভেলপমেন্টে কিন্তু কাজ লাগিয়েছে ইথেরিয়াম কিন্তু আপনারা যদি দেখেন যে ইথেরিয়ামের হিস্ট্রি মানে প্রথমের দিকে যদি যান তখন দেখতে পাবেন যে ইথেরিয়ামের কিন্তু ভ্যালুটা কিন্তু প্রথমে যতটা কম ছিল এখন কিন্তু বর্তমানে তার ভ্যালুটা কিন্তু অনেকটা র্যাঙ্ক অ্যাচিভ করেছে এটা আপনারা জেনে ও এর সম্পর্কে নলেজ নিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন চলো আপনাদের গ্রাফে দেখে বুঝে নিন কিন্তু এখানে যদি আপনারা দেখেন যে বিটকয়েন বিটকয়েন দু সালের পর থেকে তার কিন্তু গ্রাফটা কিন্তু অনেকটা বেশি ওঠানামা করে প্রায় চার পাঁচ লাখ টাকা প্রায় ওঠানামা করে তার গ্রাফের প্রাইসটা কারণ বিটকয়েনের কিন্তু গ্রাফটা এতটা বেশি ওঠানামা করে তাই কিন্তু এই গ্রাফ থেকে কিন্তু অনেকটা ভয় পায় সবাই প্লাস বিটকয়নে মাইনিং করতে গেলে প্লাস কিন্তু অনেকটা খরচ ও ব্যয়বহুল হয় তো যদি ইথেরিয়াম যদি মাইনিং করেন সেখানে কিন্তু আপনাদের অনেকটা কম পয়সায় আপনারা ইথেরিয়ামকে মাইনিং করতে পারবেন প্লাস এর থেকে প্রফিট বেশি কামাতে পারবেন কিন্তু বিটকয়েনে যেমন প্রফিটের হারটা বেশি তেমন এর গ্রাফটা অনেকটা বেশি ওঠানামা করে তাই এখানে মাইনিংয়ের অনেক খরচ খরচাটাও অনেকটা বেশি যেটা ইথেরিয়ামের থেকে হাই গাইস যাদের মনে হয় ইথেরিয়াম পারচেস করবেন তারা কিন্তু এই বিষয়টা কিন্তু অনেক কিছু ভেবে চিনতে পারচেস করবেন কারণ এদের গ্রাফটা কিন্তু অনেক বেশি নামা হয় হাই গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি এ সম্পর্কে আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসবো যেখানে আপনাদের আরও নলেজ বাড়িয়ে দেবে ও আপনাদের অভিজ্ঞতা বাড়িয়ে দেবে এবং এই নলেজগুলো থাকলে আপনারা যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে ও তার সম্পর্কে একটু নলেজ পেয়ে যাবেন এর ফলে আপনাদের আর্নিংটা বাড়বেন তাই হাই হাইকআ সময় নষ্ট না করে নিচে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের থ্রুতে অক্টাইপেক্সের সঙ্গে নিজের এসডিএফএক্সের অ্যাকাউন্টটা জাস্ট লিঙ্কটা করে দিলেই আপনাদের ব্যালেন্সটা অক্টাইপেক্সে হান্ড্রেড পার্সেন্ট সেফটিভাবে রয়ে যাবে প্লাস আপনারা মাস শেষে একটা এইট পার্সেন্ট ও ইন্টারেস্ট পাবেন যেখানে আপনাদের আর্নিংয়ের সংখ্যাটা এতটা বাড়িয়ে দেবে ও আপনাদের বর্তমানে বেঁচে থাকার জীবনে ও আপনাদের অনেকটা সহজ ও সরল করে তুলবে হাই গাইস চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে যেখানে আমি অনেক কিছু আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসে আপনাদের কাছে এক্সপ্লোর করবো